মানে কেউ যদি কখনো দেয় তবেই খায়, মানে এই মাংস টাংস খাওয়া হয়, তাছাড়া ব্রয়লার মুরগি খায়। আজকে গরু দেওয়া হয়েছে এই জন্য যে ওরা তৃপ্তি করে খাবে। চাউল ভালো দিছে না? সবচেয়ে দামি চাউলটা নিছি কিন্তু। কি নাম তোমার? গোলাম রাব্বি। এই যে আজকে এখানে কি হচ্ছে জানো? এই যে তুমি কি হচ্ছে বলো তো? কোথায় যাবে? মসজিদে নামাজ পড়তে। গুড। আমাদের একটা খেলার বল হচ্ছে খুব ভালো হতো, ফুটবল, একটা ক্রিকেট ব্যাট বল কিছু আমাদের খেলতে পারতাম। তোমাদের এখানে বল নাই, ফুটবল নাই? জি না। বা খেলার কোনো সরঞ্জাম নাই? জি না। তোমরা খেলতে পারো না? জি। আচ্ছা, আমাদের একটা বল হলে খুব ভালো হতো। ভালো হতো। আচ্ছা, আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা মানে খেলার সরঞ্জাম হোক বা ফুটবল হোক বা যেটাই হোক একটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। রান্না করা দেখছো? বলো তো একটা কিরাত বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাউদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন। বাহ, দারুন। নাম কি তোমার? সহি। নামাজ পড়ে আসলে সবাই? তাহলে এখন খাওয়া দাওয়ার পালা নাকি? কি খাওয়া দাওয়া হবে আজকে বলো? কি কি? জুমার নামাজ আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার মধ্যে একটি খানার অনুষ্ঠানে, দোয়ার অনুষ্ঠানে বসার জন্য তৌফিক দান করেছেন, এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, খাতামুন নাবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি হাজিরিন, আমাদের এক ভাই এক বোন আমাদের জন্য খানার ব্যবস্থা করেছে, উত্তম খানার ব্যবস্থা করেছে। আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবার থেকে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আমিন। যিনি আমাদের জন্য এই খানার উত্তম খানার ব্যবস্থা করেছেন, আমরা
তাদের জন্য দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারের উপর থেকে সকল প্রকার বালা মুসিবত দূর করে দেয় সকলেই বলে আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারের সকলকেই যেন সুস্থতা রাখেন সকলেই বলে আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারের সবাইকে পরহেজগারিতা দান করেন সকলেই বলে আমিন سورة إخلاص قرية شبه تنبأ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود ابراهيم پڑھی سبائی اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين تم ربكم سيدك وبترجمر نماز مسجد کی جماعت رشنگی ادائی کرسی رب العالمين في دوار ونشتني رب العالمين كنا رضشتني كتري توهي رب العالمين تماركو بتر قرآن تري كسايات تلوات كرسي رب العالمين ارمد جدي تنوب الفهن توهي تاكي تمي تمار رحمن نمي رسل كري ما افتري داو من تمي تموني رأشان جانو رب العالمين تمت اوي بندگی جنت الفردوس نصیب করে দাও رب العالمين তার কবরে যদি কোনো রকম আযাব হয়ে থাকে কষ্ট হয়ে থাকে আমাদের এই দুয়ার ওসিলা করে maaf করে দাও رب العالمين তুমি তাকে জান্নাত الفردوس نصیب করে দাও رب العالمين তুমি তার কবরে জান্নাতের হাওয়া চালু করে দাও رب العالمين রহমতের ফেরেশতা দ্বারা হেফাজত করে দাও رب العالمين তার পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দাও رب العالمين পরিশেষে আবার বলছি আমাদের জন্য যে ব্যক্তি খানার ব্যবস্থা করেছে رب العالمين তুমি তার মনের আশাকে কবুল করে নাও رب العالمين তার পরিবার থেকে যারা মৃত্যুবরণ করেছে رب العالمين তুমি তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও رب العالمين যে সাংবাদিক দাদা رب العالمين আমাদেরকে এরকম সহযোগিতা করেছে رب العالمين তুমি তাকে দীর্ঘ হায়াত দান করে দাও رب العالمين তুমি তার কর্মটাকে আরো ভালোভাবে পরিচালনা করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তুমি তাকে হেফাজত করে দাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া ফাওয়িদ আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আজ আজকে আমি আপনার চাটমোহর উপজেলার একদম শেষ প্রান্ত লাঙ্গলমোড়া গ্রামে লাঙ্গলমোড়া চরণবীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এখানে এই শিশুদেরকে মানে খাওয়াচ্ছি দুপুরের এক বেলা খাওয়ার এরিয়ে এই এটার এই খাওয়ার আয়োজনটা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি যিনি নাম প্রকাশ করতে চাননি তো যাই হোক নাম প্রকাশ করতে যেহেতু চাননি আমিও নাম প্রকাশ করতে চাই না তার অর্থায়নেই এই খাবারের ব্যবস্থাটা এখানে সব শিশু আছে এতিম বা মাদ্রাসায় পড়ে তারা হচ্ছে যে আজকে খাবারের মেনুতে দেওয়া হয়েছে গরুর মাংস পোলাও আর হচ্ছে যে দই কি তোমাদের জন্য যে আজকে যে খাবারটা আয়োজন করা হয়েছে কেমন লাগছে খুব ভালো জি ইনি খাবারটা দিয়েছেন তোমাদের জন্য তোমাদের মতন এই বাচ্চা কাচ্চার জন্য বা তোমাদের এই এর জন্য দেখো তার জন্য দোয়া করো জি আলহামদুলিল্লাহ পেট ভরে খাও তোমরা তৃপ্তি সহকারে কোনো কিছুর কমতি নাই যত যতটুকু পারবা তোমরা সবটুকু খাবা তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমাদের যত যা ইচ্ছে কোনো লজ্জা নাই কোনো কিছু নাই তোমরা খাওয়া দাওয়া করো সবাইকে তাদের মানে যে যতটুকু পারবে ততটুকুই দেবেন কোনো ইয়ে নাই কোনো কম নাই সবকিছুর একদম
যতটুকু যা প্রয়োজন সবার জন্য সেরকমই ব্যবস্থা করা আছে। রান্না স্বাদ হয়েছে? হ্যাঁ। ভালো লাগছে? খুশি? হ্যাঁ। আচ্ছা খাও। কি তোমার কাছে রান্না কেমন লাগছে? ভালো। ভালো, মজা হয়েছে রান্না? পেট ভরে খাবা। হ্যাঁ, তোমাদের এরপরে তোমাদের জন্য দই আছে, পোলাও, মাংস, দই, ঠিক আছে? পেট ভরে খাও। আর কিছু নেবা তোমরা কেউ? খুশি তোমরা? বাবা আর কি নিবা? লেবলা তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের একটা কি দাবি ছিল বললা তখন? ফুটবল। ফুটবল দিয়ে কি করবা? কোথায় খেলবা? আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের জন্য যদি সম্ভব হয় একটা ফুটবল সংগ্রহ করে তোমাদের এখানে দিয়ে যাব অথবা পাঠিয়ে দেবো।